অমর সিং চমকিলা, যাকে মাত্র 27 বছর বয়সে গুলি করে মেরে ফেলা হয়েছিল কারণ তিনি অশ্লীল গান গাইতেন। শুধু একা তাকেই নয়, তার সাথে ডুয়েট গান গাওয়া তার স্ত্রী অমরজিত সিং, যে কিনা সে সময় প্রেগনেন্টও ছিল, এবং তার তবলচিত, তিনজনকে একত্রে মেরে ফেলা হয়। ঘটনাটা পাঞ্জাবের সেই 80 দশকের শেষ দিকে। আর এই চমকিলার বায়োপিক অমর সিং চমকিলা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। পরিচালনায় করছেন ইমতিয়াজ আলী, বলিউডের একমাত্র সুফি ডিরেক্টর বলা যায়। অবশেষে অমর সিং চমকিলা মুভির মাধ্যমে ইমতিয়াজ আলী তার তামাশার অভিশাপ কাটাতে পেরেছেন। জি হ্যাঁ, যে ইমতিয়াজ আলী সোচা নাথা, জাবোই মেট, লাভাজকাল, হাইওয়ে, রকস্টার, তামাশা এই টাইপের ভারী ভারী সিনেমা তৈরি করতেন, যে ইমতিয়াজ আলী ককটেল এবং লাইলি মজনুর মতো সিনেমার গল্প লিখেছেন, তামাশার পরই হঠাৎ করে কি যেন হলো তার, যাব হ্যারিমেড সিজেল এবং লাভ আজকাল 2020 আমার প্রিয় ডিরেক্টর ইমতিয়াজ আলীর ক্যারিয়ারে অনেক বড় একটা ধাব্বা ছিল। যাই হোক, অমর সিং চমকিলার মাধ্যমে তিনি আবার ফিরে এলেন মূল ট্র্যাকে, তিনি আবার তার ক্রিয়েটিভ জোনে চলে এসেছেন। ব্যাপারটা আমার মতো ফ্যানের জন্য খুবই আনন্দদায়ক। বলছিলাম অশ্লীল গান গাইতেন অমর সিং চমকিলা, তাই তাকে মেরা ফেলা হয়েছে। কেমন জাতীয় অশ্লীল গান? আমি পাঞ্জাবি মিউজিক সম্পর্কে খুব বেশি অবগত নই, তাই আমি সে উদাহরণ দেবো না, আমি আমার বাংলাদেশি উদাহরণ দেবো। আগেকার যুগে গানের আসর বসত, আমাদের দেশেও কিন্তু প্রচুর গানের আসর হতো, যাত্রার আসর বসত, কবি গান, পালা গান বসত, একক বয়াতিদের গানের প্রোগ্রামও চলতো, এবং এসব প্রোগ্রামে বেশিরভাগ ক্ষেত্রেই চটুল সঙ্গীত গাওয়া হতো। টিপিক্যাল বাউল সঙ্গীত বা সুফি সঙ্গীতের বাইরেও চটুল গান গেয়ে একে অন্যের প্রতি কটাক্ষ করে বিভিন্ন রকম গান তৈরি করা হতো। পরবর্তী সময় যখন ক্যাসেট প্লেয়ার চালু হয়, সেই ক্যাসেট প্লেয়ারে এই টাইপের গানগুলো অনেক বেশি পপুলারিটি লাভ করে। যদি আমি বাংলাদেশি উদাহরণ দিই, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী, লাউয়ের পিছিয়ে লাগছে বৈরাগী, কিংবা আরও যদি আরেকটু আধুনিক বি মমতাজের গাওয়া বুকটা ফাইটটা যায়, পোলাতো নয় যেন আগুনের রেগুলারে, বা আরেকটু স্থূল গান তুমি দিও না গো বাসর ঘরের বাত্তিনি ভাইয়া, কিংবা সাম্প্রতিককাল একটা গান বেশ ভাইরাল হয়েছে আমি শুনলাম, বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম, এই যে এই টাইপের গানগুলোকেই মূলত বলা হয় চটুল সঙ্গীত, যেখানে কিনা অ্যাকচুয়ালি গানের কথা খুবই চটপটা হয়, আসরি হয়, মানুষকে যৌন শুশ্রীমূলক কথাবার্তা বলে তাদেরকে শিহরিত করা হয়, এবং এইসব আসর একসময় প্রচুর চলতো। পাঞ্জাবে এই টাইপের গানের আসরকে বলা হতো আখড়া। মানুষের বিয়ে শাদী, আনন্দ উৎসব, যে কোনো পার্টি, সব কিছুতে এইসব আখড়া লাগানো হতো। ওসব আখড়াতে এই টাইপের অনেক শিল্পী ছিল, তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হতো, তারা এভাবেই গান গাইতেন। আর চমকিলার মতন যারা কিনার সাথে নারী শিল্পী নিয়ে একসাথে গান গাইতেন, তারা খুবই হিট হতো এবং তাদের ক্যাসেটও খুব পাওয়ারফুল হতো। একটা ফ্যাক্ট, চমকিলা মারা যাওয়ার প্রায় 30 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত পুরো পাঞ্জাবে হাইয়েস্ট ক্যাসেট সেলিং শিল্পী হলো একমাত্র চমকিলা। তার ক্যাসেট বিক্রির রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি পাঞ্জাবে। তো এই অমর সিং চমকিলার জীবন কাহিনী, যাকে অশ্লীল গান গাওয়ার জন্য মেরে ফেলা হয়েছে, এই মানুষটার জীবনী যখন কেউ সিনেমার পর্দায় তুলে আনতে চাইবে, আপনার কি মনে হয় পুরো ভারতবর্ষে একজন মিউজিক ডিরেক্টর আছে যে কিনা তার সেই মিউজিককে আমাদের আধুনিক সমাজে প্রেজেন্টেশন করতে পারে? সে একজনের হলো এআর রহমান, এবং এআর রহমান যখন এসেছেন ইমতিয়াজ আলীর সিনেমায়, তখনই সেই সিনেমা ধুম মাচিয়েছে, কারণ তার সাথে লিরিক রাইটার ছিলেন ইরশাদ কামিল, এবং ইরশাদ কামিলের লেখা, এআর রহমানের সুর, ইমতিয়াজ আলীর ডিরেকশন, কণ্ঠ যদি হয় মোহিত চৌহানের, তবে তো একদম চার চার লেগে যায়। যাই হোক, সেই জুটি আবারও ফিরে এসেছে, জুটি বলা যায় না, সেই টিম আবার ফিরে এসেছে, ইরশাদ কামিলের লেখা, এআর রহমানের সুর, মোহিত চৌহানের কিছু কিছু গানে কণ্ঠ, এবং ইমতিয়াজ আলীর ডিরেকশন। চমকিলার গান সত্যি বেস্ট। চমকিলার মতো আর্টিস্টকে নিয়ে সিনেমা তৈরি করতে হলে সেই সিনেমার গান যেমন হওয়া দরকার, ঠিক তেমনই আছে। আর ইমতিয়াজ আলীর প্রেজেন্টেশন আপনারা সবাই জানেন, ইমতিয়াজ আলী সোজা কোনো মিউজিক ভিডিও শ্যুট করেন না, তার গানে সিনেমার গল্প চলে, রূপক অর্থ চলে, গানের প্রেজেন্টেশনে ইমতিয়াজ আলী এমন এমন দৃশ্য ধারণ করেন যা কিনে ইমতিয়াজ আলীর মূল কথাটাকে তুলে ধরতে চায়। সেই সিনেমার মাধ্যমে কী বলতে চাইছে? আমরা তো বুঝলাম সিনেমার কাহিনী চমকিলার জীবন কাহিনী, কিন্তু ইমতিয়াজ আলী বলতে যাচ্ছেন কেউ একজন অশ্লীল গান গাইছে বা তার গানের কথা খুব একটু চটপটে, চটুল, নারীদের শরীর নিয়ে গান গাইছে, মানুষ সেগুলো মজা পাচ্ছে, এনজয় করছে, কিন্তু এর মানে এই কি সেই মানুষটাকে সামাজিক রুচিতে একটা সিস্টেমে ফেলতে হবে? যাকে সবাই পছন্দ করছে তাকে সমাজের উঁচু শ্রেণীর রুচিশীল মানুষরা অপছন্দ করছে বলে তাকে মেরে ফেলতে হবে? এই যে সৃষ্টিশীলতা, আর্ট হোক না সেটা অশ্লীল আর্ট, কিন্তু আর্ট তো, সে আর্টই কেন বাধা নিষেধ তৈরি করা হচ্ছে? ইমতিয়াজ আলী এই সিনেমায় চমকিলা নিজস্ব পারফরমেন্সের বাইরে যে গানগুলো তৈরি করেছেন, দেখিয়েছেন, প্রেজেন্টেশন করেছেন, প্রত্যেকটা গানের একটাই প্রশ্ন যে এইরকম আর্টকে কি বাধা নিষেধ দেওয়া উচিত, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন। বলে রাখা ভালো, এই সিনেমার ভাষা কিন্তু যদিও পাঞ্জাবি, কিন্তু আমরা বলিউডে যে টাইপের পাঞ্জাবি ভাষা শুনে আসি, যে টাইপের পাঞ্জাবি ক্যারেক্টার দেখি, কথায় কথায় বলে বলে ঘুরে পিছনে যে ভুরুরা করে, এই টাইপের কমেডিক নয়। এই সিনেমার পাঞ্জাবি একদম অথেন্টিক রিয়েল পাঞ্জাবি ভাষা,
নর্মাল ডায়লগ আমি বুঝতে পারলেও গানের কথা বোঝার জন্য আমাকে সাবটাইটেল দেখতে হয়েছে, আর মাঝে মাঝে কিছু কিছু সাবটাইটেল আমি পজ করে দেখতে বাধ্য হয়েছি। আসলে কি চমকিলা এই টাইপের কথা লিখেছে? যারা নেটফ্লিক্সে দেখবেন তারা তো অবশ্যই সাবটাইটেল অন করে দেখবেন, যারা পাইরেসি করে দেখবেন তারা অবশ্যই ইস্তাব মিলিয়ে নিয়ে দেখবেন, কারণ কি যদি আপনি গানের ভাষা না বুঝেন আপনারা বুঝবেন না চমকিলার এফেক্ট কতটা বেশি ছিল এবং কেন তার উপরে তো হামলা মামলা হয়েছে। অমর সিং চমকিলার চরিত্রে অভিনয় করেছেন দলজিৎ দোস্তান্ত এবং তার স্ত্রী অভিনয় করেছেন প্রণীতি চোপড়া। ইমদাদ আলী একটা ইন্টারভিউতে বলেছিলেন তিনি সবার আগে গল্প লেখার পরে এই চরিত্রের জন্য প্রণীতি চোপড়াকে কনফার্ম করেছেন। দলজিৎ দোস্তান্ত অনেক পরে এসছেন, সিনেমাটা দেখার পরে বুঝবেন প্রণীতি চোপড়া এবং দলজিৎ দোস্তান্ত তারা দুজন কি অসাধারণ পারফর্ম করেছেন। এবং আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু নর্মাল প্লেব্যাক সিঙ্গাররা যেভাবে সিনেমার গান রেকর্ড করে সেভাবে রেকর্ড করা হয় নাই। এই সিনেমার যতগুলো চমকিলার পারফরমেন্স অংশ ছিল স্টেজে, অন স্টেজ লাইভ প্রণীতি চোপড়া এবং দলজিৎ দোস্তান্ত গান গিয়েছেন, মিউজিশিয়ানরা বাদ্য বাজিয়েছে, ইমিডিয়েট তখনই রেকর্ড হয়েছে এবং সেই রেকর্ডটা আমরা সিনেমায় দেখতে পাচ্ছি। অতএব এর জন্য যে ক্যালিবারের পারফর্মার দরকার দলজিৎ দোস্তান্ত এবং প্রণীতি চোপড়া পারফেক্টলি কাস্ট হয়েছেন। এখানে খুবই অসাধারণ পারফরমেন্স ছিল, এই সিনেমার পারফরমেন্স নিয়ে কোনো রকম বলার কোনো কিছু নাই। আর নর্মালি কি হয় বলিউডে বা পৃথিবীর যে কোনো জায়গায় যখন আমরা কি দেখি বায়োপিক দেখি, কারণ আমরা জীবনই দেখি, ডিরেক্টররা চেষ্টা করেন যে সব ভালো ভালো জিনিস দেখাতে, একটু কিছু দৃশ্য পানিয়ে টানিয়ে কিছু ইমাজিনারি জিনিস দেখিয়ে চেষ্টা করেন তাকে ভালো বানানোর জন্য। এটা ইমতিয়াজ আলীর সিনেমা, ইমতিয়াজ আলী এই সিনেমায় চমকিলার জীবনের যারা ছিল ভালো খারাপ, তার চরিত্র, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার মনের ভয়, তার সাহসিকতা, তার হিরোইজম সব কিছু তিনি একদম ওপেন করে দেখিয়েছেন। কিন্তু এটা তো সিনেমা, সিনেমায় তো ড্রামাটাইজ করতে হয়, তিনি ড্রামাটাইজ কোনটা করেছেন? ইমতিয়াজ আলী এমনভাবে গল্পটা সাজিয়েছেন যে চমকিলাকে মেরে ফেলার পরে তার আশেপাশের কিছু মানুষ তার গল্পটা আমাদের সাথে শেয়ার করছে ফোর্থ ওয়াল ব্রেক করে। ইভেন এই সিনেমার একাধিক গান যেগুলো কিনা ফোর্থ ওয়াল ব্রেক করে অডিয়েন্স আমাদের সাথে ইন্টারাকশন করছে যে আমি চমকিলাকে নিয়ে এমনটা ফিল করি। অতএব যেখানে ফোর্থ ওয়াল ব্রেক হচ্ছে, যেখানে কোনো ক্যারেক্টার অন্য কাউকে গল্প শোনাচ্ছে, এই অংশগুলো আমরা বুঝছি এগুলো হলো কাল্পনিক কাহিনী তৈরি করা, আর বাকি যা দেখানো হয়েছে অলমোস্ট 99.99% একদম সঠিক কাহিনী দেখানো হয়েছে। যাই হোক, অনেক প্রশংসা করে ফেলেছি আর কেনই করবো না, এটা ইমতিয়াজ আলীর সিনেমা। ইমতিয়াজ আলীর সিনেমা আমি যত খারাপ সিনেমা উনি তৈরি করেছেন, যা রেমিট সিজেল বা লাভাস কালিটি, আমি সেগুলোকে প্রশংসা করেছি, কারণ আমি ওনার রিয়েল ফ্যান, আমি সত্যি ডিরেক্টরের ভক্ত। তো এই সিনেমা নিয়ে আমি কোনো বাজে কথা বলবো না, কিন্তু অ্যাকচুয়ালি এই সিনেমাটা প্রশংসার যোগ্য, আপনারা অবশ্যই দেখবেন বুঝবেন। আর যারা কিনা আর্ট কালচার করেন, যারা কিনা বিধিনিষেধ পান সামাজিকতা থেকে, ধর্ম থেকে, প্রশাসন থেকে, তাদের জন্য এটা দেখারও বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি শিল্পী মানেই যে খুব একদম ঘাড় উঁচু করে সবাইকে অ্যাভয়েড করা ব্যাপারটা তা নয়। আমাদের দেশে তো রেগুলারই চলে, আমাদের দেশে হয়তো গান গাওয়ার জন্য কোনো শিল্পীকে মেরে ফেলা হয়নি, কিন্তু বাউলদের ওপর আক্রমণ হয়েছে, আমাদের দেশের রাইটারদেরকে মেরে ফেলা হয়েছে। এই তো কদিন আগে একটা নাটকে অভিনয় করার জন্য জোভান ক্ষমা চেতে বাধ্য হয়েছে। তো শিল্পের প্রতি, আর্টের প্রতি, তা ভালো হোক খারাপ হোক, এই আক্রমণ সবসময় ছিল। আর চমকিলার ঘটনা পাঞ্জাবে সে 80-এর দশকে ঘটেছে, মানে এই না যে ঘটনা পুরাতন হয়ে গেছে, এই তো গত বছর সিদ্ধ মুসিয়ালাকে মাত্র 28 বছর বয়সে মেরে ফেলা হয়েছে এমনই কিছু ইনসার্জেন্ট দ্বারা, যারা কিনা সিদ্ধ মুসিয়ালাকেও ওয়ার্নিং দিয়েছিল আগে যে এরকম গান গাওয়া বন্ধ করো, এই গান শুনে পাঞ্জাবের সমাজ নষ্ট হচ্ছে, গান গাইলে মেরে ফেলবো, তিনি কথা শুনলে তাকে মেরে ফেলা হয়েছে। তো এটা খুবই রিয়েল ইস্যু, এই সময়কার ইস্যু, শিল্পের প্রতি আঘাত। লাবলানের ভাষায় বলতে হয় সুর এবং অসুরের লড়াই সবসময় ছিল, কিন্তু এই লড়াইয়ে সুর সুরের কাজ করবে, অসুর অসুরের কাজ করবে। যেমনটা চমকিলা বলেছিল, তাদের কাজ গুলি করা তারা গুলি করবে, আমার কাজ গান গাও আমি গান গাইব। সবাইকে চমকিলা দেখার রেকমেন্ড করছি, হাইলি রেকমেন্ডেড।